হ্যালো ফ্রেন্ডস আপনার কাছে যদি রেডমি কোম্পানির কোনো মোবাইল হয়ে থাকে তো সেই মোবাইলে যদি একেবারে স্লো কাজ করছে কিংবা কোনো কিছু কাজ করতেই চাইছে না খুব লেট করছে কাজ করার জন্য কোনো কিছু আপনি ঘাটাঘাঁটি করছেন কিংবা কোনো কিছু চেক করতে চাইছেন তো অনেক সময় কী হয়ে থাকে আমাদের মোবাইল কিন্তু স্লো হয়ে যায় তো আজকে আমি রেডমি মোবাইলের দারুণ একটি সেটিংসের সঙ্গে দেখাবো যদি আপনার মোবাইলটি একেবারে স্লো হয়ে থাকে তবশো এই ভিডিওটি স্কিপ না করে দেখার যায় অনুরোধ করছি অবশ্যই দেখলে শিখতে পারবেন এবং আপনার ওই স্লো মোবাইলটি কিন্তু স্পিড করতে পারুন একদম ফাস্ট করতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করি তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন অলটেজ বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে আছি অনিল তো ফ্রেন্ডস প্রথম কী করবেন আপনার মোবাইল যে সেটিং অ্যাপসটি আছে তো সেটিংসে ক্লিক করবেন এর জন্য কোনো কিছু অ্যাপস ইনস্টল মারতে হবে না কোনো কিংবা কোনো কিছু ডাউনলোডও করতে হবে না এটা পুরো আপনার মোবাইলে আছে অনেক লোক জানে আবার অনেকেই জানে না তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কী করবেন আপনার মোবাইলে যে সেটিং অ্যাপসটি আছে তো সেটিংসে চলে যাবেন তো সেটিংসে চলে আসার পরে এখানে দেখতে পারবেন একেবারে নিচে এইখানে দেখতে পারবেন অ্যাডিশনাল সেটিংস বলে একটি অপশান চলে আসবে এখানে অ্যাডিশনাল সেটিংস তো এখানেতে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে একেবারে নিচে চলে আসবেন দেখবেন এখানে ডেভেলপার অপ অপশান এইখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশান ঠিক আছে এখানটাতে তো এই অপশানটি যদি না এসে থাকে তাহলে কী করবেন ব্যাক টু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর একেবারে উপরে চলে যাবেন এইখানে দেখতে পারেন অ্যাওয়ার্ড ফোন যদি আপনার মোবাইল উপরে থাকে কিংবা নিচে থাকে তো অবশ্যই অ্যাওয়ার্ড ফোনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন মিউ ভার্সান মিউ ভার্সান আছে তো এইখানটাতে ক্লিক করবেন এখানে কন্টিনিউ তিন থেকে চারবার ক্লিক করবেন এইভাবে ক্লিক করবেন এভাবে ক্লিক করবেন তিনবার তারপরে এখানে দেখতে পারবেন ডেভেলপার অপশান এখানে দেখতে পারেন তো এখানে কিন্তু বলবে এডেড এরকম কিছু একটা অপশান আসবে এবং দেখবেন এটা কিন্তু সেট হয়ে যাবে তো এইখানে একবার নিচে চলে আসবেন এইখানে দেখতে বলুন এডিশনাল সেটিং তো এডিশনাল সেটিং আপনি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করলে নিচে দেখতে বলুন ডেভেলপার অপশান তো এইখানে দেখুন কিন্তু ক্লিক করবেন আশা করি বুঝতে পারেছেন কীভাবে অপশানটি যদি না থাকে কীভাবে নিয়ে আসবেন তো নিয়ে আসার পর একবার নিচে দিয়ে চলে আসবেন আমি দেখাচ্ছি অবশ্য দেখুন তো একেবারে যদি আপনার মোবাইলে স্লো হয়ে থাকে তো দেখুন আমি কীভাবে ব্যাক করছি কেমন একেবারে সাইড হয়ে যাচ্ছে কী সুন্দর তো এটা কিন্তু একেবারে স্লো মোশন কিন্তু দেখতে পাচ্ছি না যে একেবারে কিন্তু ফাস্ট করে দেখাবো তো দেখুন তো আমি একেবারে সেটিংস কোথায় আছে আমি সেটা দেখাচ্ছি তো এখানে কিন্তু অনেক কিছু সেটিংস আছে এখানে কিন্তু খুঁজে বের করতে হবে তো হয়তো একটু লেট হতে পারে ভিডিওটি লম্বা হতে পারে তো দেখা জন্য অনুরোধ করছি তো এইখানে চলে আসার পর এইখানে দেখতে পারবেন অ্যানিমেশান স্কেল এইখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশান স্কেল এখানে অনেক কিছু সেটিংস আছে এখানে দেখতে পাচ্ছেন তিনটা সেটিংসের কাজ আছে তো এখানে কিন্তু কাজটি করবেন তো দেখুন এটা হচ্ছে উইন্ডো অ্যানিমেশন স্কেন তো এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন এটা একেবারে অফ করে দেবেন একেবারে এটা অফ করে দেবেন এটা অফ হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু স্পিড কমাতে পারবেন কিংবা আপনার যে ফার্স্টটা এটা কিন্তু ফার্স্ট করার জন্য এটা কিন্তু অফ করে দিলে একেবারে ফাস্ট হয়ে যাবে এটা অবশ্য ফাইভ এক্সে করে দেবেন যদি এবং নিজের যেটি আছে এটা অবশ্য ফাইভ এক্স করে দেবেন এছাড়া অফও করতে পারেন মানে ইচ্ছা মতো দেখুন অফ যদি আমি করে দিই অফ করে দেওয়ার পর দেখুন আমার ব্যাক করার সময় কী সুন্দর একেবারে স্পিড কাজ করছে কিন্তু আরও এখন কিন্তু ফাস্ট হয়ে যাবে যদি তিনটি সেটিংসে যদি অফ করে দেন তাহলে দেখুন একেবারে পুরো সেটিংসের মাধ্যমে ব্যাক করা মাত্রও দেখবেন একেবারে পুরো ব্যাক হয়ে যাবে দেখবেন তিনটা আমি অফ করে দিয়েছি এখানে দেখুন কেমন কাজ করছে আবার ব্যাক করলাম এই দেখুন কেমন কাজ করছে তো এইভাবে কিন্তু নিজের মোবাইল স্পিডটা কিন্তু একেবারে ফাস্ট করতে পারবেন তো হ্যালো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন আজকের যদি ছোট্ট টিপস তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি এখনও কিছু বুঝতে অসুবিধা থাকে কিংবা বুঝতেই পারেনি তো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথেই থাকবেন দেখাবে একটি নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন অলটিচি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন